ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্ট্রিট ফুড রেসিপি, অমৃতসরি পাউ ছোলে চাট রেসিপি। খুবই বিখ্যাত স্ট্রিট ফুড এটা অমৃতসরের। চলুন দেখে নিই এই দারুণ স্পাইসি চটপটা অমৃতসরি ছোলে চাট বা পাউ ছোলে চাট কীভাবে বানাবো বাড়িতেই, সেটা দেখে নিই। খুবই সহজ এই রেসিপিটা। আমার চ্যানেলে অলরেডি ছোলের রেসিপি আছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই এই ছোলের রেসিপিটার সঙ্গে। চলুন দেখে নিই কীভাবে বানাবো এই অমৃতসরি পাউ ছোলে চাট। এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 200 গ্রাম কাবলি চানা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি সারা রাত। যখন ভিজিয়ে রেখেছিলাম তখন এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে রেখেছিলাম। আর এরপরে সারা রাত ভিজিয়ে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে আবারও ফ্রেশ জল দিয়ে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নেব, 1 পিঞ্চ বেকিং সোডা আর একটু নুন দিয়ে। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব, একটু গোল্ডেন রং ধরে আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। দেখুন একটুখানি গোল্ডেন কালার হয়ে এসছে, এর থেকে বেশি ভাজবো না। এর মধ্যে এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফ্রাই করে নেব। মশলাগুলোর রস মিল চলে গেলে অ্যাড করে দেব টমেটো। 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। টমেটোটা এখন একটু নরম হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চানা মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন নুন। মশলাগুলো কতটা পরিমাণ দিয়েছি আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষা হবে রান্নার টেস্ট তত ভালো হবে। খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা, অল্প একটু নুন আর 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ছোলাটা, তাতে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, খুব সফট হয়ে যায় আর এরকম বড় বড় হয়ে ফুলে ওঠে। এবারে দিয়ে দেব
হাফ কাপ লাল চা। এটা শুধুমাত্র রান্নাটায় একটা সুন্দর রং দেওয়ার জন্য ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দিয়ে দেব 1 টি স্পুন চিনি। অনেকটা টমেটো ব্যবহার হয়েছে রান্নাটায়, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে দেবেন, যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। দিয়ে দেব হাফ লেমন জুস। দেব 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি আর হাফ টি স্পুন গরম মশলা। দেব 1 টেবিল স্পুন কসুরি মেথি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা এখানে একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চাটের জন্য পাও বানটা রেডি করে নেব। পাও ভাজি যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলোই দোকান থেকে কিনে এনেছি আমি, এরকম মধ্যিখান থেকে কেটে নিলাম। এবারে প্রত্যেকটা পাউরুটিতে বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে সবগুলোতে। এবারে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন বাটার। একটা ব্রাশ দিয়ে একটু গ্রিস করে নেব। এবারে যে পাউরুটিগুলোতে মাখন লাগিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পাউরুটিগুলো এপিটোপিট করে একটু শিকে নিতে হবে। পাউরুটিগুলো শেকা হয়ে গেছে। এবারে পাউরুটিগুলো এইভাবে ছোলার উপরে একটু জুস লাগিয়ে নেব। প্রত্যেকটাতে এইভাবে একটু গ্রেভিতে লাগিয়ে নিয়ে তারপরে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এবারে গার্নিশ করে নেব। এই গার্নিশের সময় ওপর থেকে প্রথমে ছোলা দিয়ে দেব। আপনারা চাইলে এই সময় গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারেন, আমার বাড়িতে সেটা কেউ পছন্দ করে না সেই জন্য আমি দিইনি। এই চাটনিগুলোর রেসিপি আগেই আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব। যেহেতু এটা চাট, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই এখানে ব্যবহার করেছি। দেখলেন তো, রেডি হয়ে গেল অমৃতসরি স্পেশাল পাও ছোলে রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।